আগামী কাছে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রোববার প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, তবে এখনও সময় চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিক নির্দেশনা দেবেন।